এটা হচ্ছে আমাদের বৌমনির জ্যাঠার বাড়ি। আমরা দুর্গা পূজা এখানে থাকি, এখানে আনন্দ করি। প্রথমবার এরকম সাপ এত কাছ থেকে দেখলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই নেক্সট লেভেল আছো। তো আজকে স্যাটারডে, এখন বাজে সকাল 8টা আর আমরা বেরিয়ে পড়েছি টাকির জন্য। সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে দিনটা খুব এক্সাইটিং কাটবে, বিকজ সব পরিবার আমরা যাচ্ছি টাকি। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, অনেক গল্প শুনেছি। আমি অনেকবার গেছি, তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আর সপরিবারে, মানে ওর মা, ওর ভাই, আমার মা, দাদা, বৌমনি, আঙ্কেল, আন্টি, তো সবাই যাচ্ছি ফুল ফ্যামিলিতে। আর প্যাকড একদম, মানে কি যেন বলে, ফুল ফুল হাউস ইন হাউস, হোয়াট এভার ইট ইজ। তো মেইন অ্যাট্রাকশন হচ্ছে হলো যেটা আমরা ইচ্ছেমতি নদীতে নৌকা চড়বো, ওকে তো চড়াবো, আমি অনেকবার চড়েছি ওকে। আর ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, ওটা যারা জানো যে ইচ্ছামতি নদীর ওই পারে কিন্তু বাংলাদেশ, তো এটা তো একটা ভীষণ থ্রিলিং এক্সপিরিয়েন্স, তো ফার্স্ট টাইম দেখবো, আমি তো খুব এক্সাইটেড। তো আমাদের গাড়িতে আছে ওর মা, আমার মা, ভাই আর দাদা গেছে বৌমনিতে বাড়িতে বেহালায়, তো আমরা মিট করছি গিয়ে সাইন্সিটিতে, তো চলো ওখানে গিয়ে কথা হবে। ওই যে দাদার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা চলে এসেছি বাসন্তী হাইওয়ের মুখে, এখান থেকে হাইওয়ে ধরে সোজা টাকির দিকে যাব। আমরা অলমোস্ট চলে এসেছি বাসন্তী হাইওয়ের সামনে, এটাই হচ্ছে কানেক্টর, আর এবার হাইওয়ে ধরে সোজা যাব টাকির দিকে। বাট তার আগে একটা চায়ের বিরতি নেওয়া হবে, বিকজ সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে, চা খাওয়া হয়নি। আর চায়ে তোমাদের সবার সাথে দেখা করাবো যে কারা কারা আছে আজকে আমাদের সাথে। তো এখন বাজে 9টা, আমরা এই বানতলাতে আছি, হালকা একটা চায়ের জন্য ব্রেক নিয়েছি, তো তোমাদের সাথে দেখা করাবো কারা কারা এসছে। সো রিক এসছে, একে তো তোমরা চেনোই, বৌমনি। আচ্ছা বৌমনি, আজকে যেখানে থাকবো সেটা কার কাদের বাড়ি? আমাদেরই বাড়ি। তোমার বাড়িটা তো টুরিস্ট স্পট তো না, ওটা ওইখানে গিয়ে বলবো। সাইট সিনে সবাই প্রথমেই আগে ওই জায়গায় নিয়ে যায়, ওটা পরে, ওটা হচ্ছে সাসপেন্স, কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে, কোনটা আমাদের বাড়ি। হ্যাঁ সেটা তো, এইদিকে মা, ওইদিকে আন্টি, আর এইদিকে হচ্ছে কাকু, এটা দাদা, আর আন্টি বসে আছে এখানে। আন্টি কেমন লাগছে? দারুণ লাগছে, অনেকদিন পর বেরোচ্ছি না গাড়ি নিয়ে, তা চা খাবে না? হ্যাঁ খাবো। ঠিক আছে, তো আমরা এখন এখানে একটু ব্রেক নিচ্ছি, দেন সোজা দেখা হচ্ছে ব্রেকফাস্টে। চা খাওয়া ডান, কেমন ছিল চাটা? চাটা খুবই ভালো ছিল, আসলে সকালবেলা এসেছি যখন চা খেতে পারিনি, প্রচন্ড মাথা ব্যথা করছিল, এখন বেটার লাগছে, এখন একটু বেটার লাগছে, চাটা না খেয়ে গাড়িতে উঠতে পারলাম না, এখন একদম সোজা আমরা সোনারতলিতে যাব, এখানে যে যা ব্রেকফাস্ট করার করব। তো নেক্সট ডেস্টিনেশন সোনারতলি। তো অনেকটা রাস্তা চালিয়েছি, একটু ব্রেক না, হালকা ব্রেকের জন্য দাঁড়িয়েছি, অলমোস্ট কত 40 কিলোমিটার তো চলে এসেছি। হ্যাঁ 40 কিলোমিটার চলে এসেছি, তো একটা সুন্দর জায়গা পেলাম, মানে সুন্দর এক দৃশ্য। তো এত গরম বাইরে, তো মনে হচ্ছে এইটা দেখে মনে হচ্ছে ঝাঁপ মারি, বাট কিছু করার নেই, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, দেখো শুধু জায়গাটা কি সুন্দর, শুধু দেখো চারদিকে শুধু জল, অ্যাকচুয়ালি বর্ষাকালে আরো ভরা থাকে, এখন তো শীতকাল, মানে গরমকাল শীতকাল আসছে আস্তে আস্তে, তো একটু ভরা, মানে এখন তো শরৎকাল, তো ওই জন্য মানে বেশ মোটামুটি ভরেই আছে, শীতকালে হয়তো একটু সুখী। আর এখানে কিন্তু মাছ ধরছে, আর একটু আমরা আস্তে আস্তে দেখছিলাম এখানে মাছ, মাছও ধরে এখানে। বাট এত গরমেও আমরা নেমেছি, বিকজ এই দৃশ্যটা এতটাই সুন্দর যে না নামে আর পারলাম না, বাইরে প্রচুর গরম, লেট করবো না, একটু যাবো ব্রেকফাস্ট করবো, খিদেও পেয়েছে, তাই তো? একদম। তো দেখা হচ্ছে ব্রেকফাস্টে গিয়ে। তো এখন বাজে 10:30, আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, আমরা দাঁড়িয়েছি হচ্ছে সোনারতলিতে, সোনারতলিতে ব্রেকফাস্ট করবো। আর মালঞ্চর, এটা এটা হচ্ছে মালঞ্চর, মালঞ্চর বলো না, সবাই বসে পড়েছে ব্রেকফাস্টে। অর্ডার কি কি দিলে? আর বাকিদের জন্য কি অর্ডার কি করলে? লুচি তরকারি আর আলু পরোটা। তোমাদের তোমরা কিছু আন্টি তুই তোর জন্য আলু পরোটা, তোর জন্য আলু পরোটা আর ডিম, খাবার চলে এসছে। এই যে আর একটা, এটা জাস্ট আলু পরোটা এসছে কল, তাই না? তুই না আগে ঠিক আছে, আবার আর একটা আলু পরোটা, এটা মনে আমার দেখতে কিন্তু বেশ ভালো,
কাটিং গুলো খুব সুন্দর তাই না এটা আমার হ্যাঁ মানে খুব ইউনিক একটা মোগলাই বর্ডার মতো দেখতে আর সাথে রাচার দিয়েছে রিক তোর কেমন লাগবে জানাবি খেয়ে দেখতে তো ইয়ামি বাট আশা করি টেস্টটা খুব ভালো হবে আমাদের ফার্স্ট রাউন্ডে আলুর পরোটা চলে এসেছে যারা আলুর পরোটা খাবে আর কচুরি যারা অর্ডার করেছে তারা এখন গালে হাত দিয়ে বসে আছে যে কখন আসবে এই যে একজন দাঁড়িয়ে আছে কচুরি এসে গেছে গরম গরম ফুলকো ফুলকো কচুরি ফুলকো ফুলকো হ্যাঁ ফুলকো ফুলকো কচুরি চলে এসেছে বাবু ঠিক আছে কচুরি ঠিক আছে ফাইন 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 আন্টি তো আন্টির কচুরি চলে এসেছে আন্টি কচুরিতে কি কি দিয়েছে একটু বলো তো কচুরির সঙ্গে আচার আছে আর এটা ওদের মটর চলে চানা চানা আছে তো খেয়ে দেখো কেমন লাগছে তারপরে আর পাশে মা ঢুকে দিয়েছে অলরেডি মা মনে হয় আর খিদে আটকাতে পারছে না মা পেটের মধ্যে চোচর করছে চোচর মার কেন তো খুব ইয়াং লাগছে শাড়ি ফাড়ি মানে হ্যাঁ এখন সালোয়ার কামিজ পরে আছে মানে বাচ্চা বাচ্চা লাগছে আর এদিকে রিকো শুরু করে দিয়েছে সবারটাই চলে এসেছে বদ্ধ কোথায় তোমার বর তুমি আর না কোথায় মানে কোথায় পালিয়ে যায় নাকি তো এবার আর কথা বলা বলা প্রচুর খিদে পেয়েছে এবার খাওয়ায় কনসেন্ট্রেট করি তাই তো ওই দেখো শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই শুরু করে দিলি তুই খিদে পেয়েছে গরম খাওয়ার আর কেউ আটকাতে পারছে না গরম গরম পরোটা ব্যাস সব শুরু রিক লুচিও খাচ্ছে আর সাথে খাচ্ছে আলু পরোটা কেমন সব সব আমি কোনো কিছু ছাড়িনি টেস্ট কেমন লুচি আলুর পরোটা ডিমের সব সব কটা জানো কেন ফাটাফাটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে আর এসে গেছে ফিনিশিং টাচ আমার চা আর হেলদি মানুষ ব্ল্যাক কফি ব্ল্যাক কফি ওই দিকে ব্ল্যাক টি আন্টি আন্টিরা ছিল আন্টি মিল্ক মা দিকে হচ্ছে তো ব্ল্যাক টি আমরা সবাই চা আর একজন আছে ব্যতিক্রম ব্যক্তি আমাদের মধ্যে তুমি খেলা নাকি এই মানুষটা এই ব্ল্যাক কফি খাচ্ছে বাকি সবাই চা আরেকজন আছে দাদা দাদা কিন্তু কিছুই খায় না দাদা চা কফি কিছুই খাচ্ছে না ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট আর তোমাদের বলেছিলাম যে বেরিয়ে বলবো খাবারটা কিরকম খাবারটা রিয়েলি খুব টেস্টি আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা মানে কেউ কেউ আলুর পরোটা কেউ কেউ লুচি দুটোই আমি টেস্ট করেছি আর দুটোই কিন্তু খুব ভালো খেতে লুচির সাথে যে তরকারিটা দিয়েছিল চানার তরকারি ওটাও ভীষণ টেস্টি ছিল আর লাস্টে চা অর্ডার করেছিলাম চাটাও ভালো ছিল খেতে তো যারা যারা এই রুটে আসবে অবশ্যই সোনারতরি থেকে ব্রেকফাস্ট এখানে অ্যাকচুয়ালি লাঞ্চও পাওয়া যাবে সব রকমই খাবার অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু অবশ্যই এখানে ট্রাই করবে আর এখন আর দেরি করবো না গাড়িতে বসে পড়বো আর সোজা গিয়ে দেখা হবে টাকি তোমাদের সাথে তোমাদের সকলকে টাকি যাওয়ার রাস্তাটা ও বিস্তারিত ভাবে বলে দেবে বলে দাও সবাইকে একবার তো আমি যেহেতু সাউথ থেকে এসেছি তো সাউথ থেকে তো খুবই ইজি সাউথ থেকে বাইপাস হয়ে বাসন্তী হাইওয়ে ধরে ভিয়া মালঞ্চে বেরিয়ে যাবো আর যারা নর্থ থেকে আসছো তারা টাকি রোড ভিয়া বারাসাত আর যারা ট্রেনে আসতে যাও তারা শিয়ালদা থেকে টাকি রোডের তোমার ট্রেন পাওয়া যায় বাই রোডে 2-3 ঘন্টা লাগে আর ট্রেনে 2 ঘন্টা লাগে বাট বাই রোডে যারা আসছো তারা একটু সাবধানে একটু আগে আমরা ট্যাক্সি দেখতে পেলাম তো খুব সাবধানে চালাবে গাড়ি আমরা এখন আছি মালঞ্চ বাজারে এখান থেকে বাদিক হয়ে আমরা আবার হাইওয়ে দিকে যাব তাই তো মানে টুয়ার্ডস টাকি এখানে মালঞ্চ বাজারের মাছ কিন্তু খুব খুব ফেমাস আর তোমরা যদি এখানে আসো এখান থেকে চিংড়ি মাছ অবশ্যই ট্রাই করবে কারণ এখানকার চিংড়ি মাছের স্বাদই আলাদা আর আন্টি বলছিল যেহেতু নদীর টাটকা মাছ তাই একদম ফ্রেশ আর খুবই টেস্টি হয় তাই এইদিকে এলে অবশ্যই এখান থেকে মাছ কিনো খুব ভালো এখানকার মাছ এইটা হচ্ছে মালঞ্চ ব্রিজ আর এর নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে বিদ্যাধরী নদী কি সুন্দর দেখো আমার তো আকাশটার দিক থেকে আমি চোখ ফেরাতেই পারছি না শরতের আকাশ মেঘগুলো এত সুন্দর জমে আছে অপূর্ব দৃশ্য এই যে নদীর কথা বলছিলাম বিদ্যাধরী নদী এই হচ্ছে সেই নদী এই ব্রিজের তলা দিয়েই বয়ে যাচ্ছে এই যে বিদ্যাধরী নদীটা এটাই একটা জায়গায় গিয়ে মোহনা হয়েছে মানে মোহনা মানে তিনটে নদীর মিলন হয়েছে একটা কালিন্দী নদী আর একটা হচ্ছে ইচ্ছামতী না ইচ্ছামতী নদী আর এই বিদ্যাধরী নদী তো আমরা ইচ্ছামতী থেকে নৌকা চড়বো তখন আরো বিস্তারিত ভাবে তোমাদের বলবো তো এখন আর কথা না বলে সোজা যাবো টাকি থেকে অনেকটা লেট হয়ে গেছে তো টাকি থেকে তোমার সাথে পুরো আর ডিটেলস দেবো এখানকার মেন আকর্ষণ ইছামতী নদী এইটা সাইড থেকে একটা ভিউ দেখালাম আর এরপর তো যখন যাব তখন তোমাদের পুরোটাই দেখাবো ওপরে নীল আকাশ আর নিচে নদীর জল আর ওপারই হচ্ছে বাংলাদেশ ওপার বাংলা থেকে যারা যারা এই ব্লগটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে
আর কারা কারা এখানে এসছো সেটাও অবশ্যই জানাবে। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, আর এই বাড়িটার কিন্তু একটা ইতিহাস আছে, সেটা ওখানে গিয়ে তোমাদের বলবো। এই সেই ফেমাস টুরিস্ট স্পট যেটা তোমরা হয়তো অনেক ব্লগেই দেখেছো, কিন্তু আমাদের কাছে এটা টুরিস্ট স্পট না, কারণ এটা হচ্ছে আমাদের বৌমণির জ্যাঠার বাড়ি, মানে দা কাকুর মামার বাড়ি। তো এখানে আমরা আজকে এসেছি, এটাই আমাদের গন্তব্যস্থল। আর এই বাড়িটা কিন্তু শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি একজন ফেমাস জেনারেল ছিলেন আর্মিতে, যেই কারণে সবাই এই বাড়িটা মানে এক নামে সবাই চেনে। আর এখানে কিন্তু দুর্গাপুজো হয় খুব সুন্দরভাবে, ভেতরে গিয়ে দেখাবো, কারণ দুর্গাপুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে দুর্গা দালান, এখানে মূর্তি মানে দুর্গাপুজো হয়, প্রতিমা পুজো হয় এখানে। বৌমণি দাঁড়িয়ে আছে, যাদের বাড়ি অ্যাকচুয়ালি, একটু ইনফরমেশন দাও। আগেই বলা হয়েছে যে এটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। শঙ্কর রায়চৌধুরীর বাড়ি বললে আর কিছু বলার দরকার পড়ে না, কারণ সবাই যদি টাকিতে প্রবেশ করে তাহলে তাদের প্রথমেই সাইট সিনে শঙ্কর রায়চৌধুরীর বাড়িতেই নিয়ে আসা হয়। আর শঙ্কর রায়চৌধুরী তোমার কি হয়? শঙ্কর রায়চৌধুরী আমার জ্যাঠা হয়। সবাই দেখায় বাইরের বাড়িটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, মেইনলি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি আপাতত ভাঙা, সেটা হচ্ছে পিছনে। কিন্তু এখানকার যে সাইট সিন রয়েছে তাদের তো একটা কিছু দেখাতে হবে, তো সেই বাড়িটা যখন নেই তাহলে তো কিছু দেখানোর নেই, তাই জন্য সামনের বাড়িটাকে বলা হয় শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আর এই দুর্গাপুজো, দুর্গাপুজো রায়চৌধুরী পরিবারের ফলকটা দেখেছো নিশ্চয়ই, তো বলে দিয়ে রায়চৌধুরী পরিবারের অনেকগুলো শরিক আছে, এক একবার এক একজনের পুজোর পালা পড়ে, আর পুজোর সময় সব শরিকরা একসাথে এখানে মিলিত হয়। যেমনটা বৌমণি বললো, এটাই হচ্ছে সেই দুর্গা মণ্ডপ যেখানে দুর্গাপুজো হবে। তাও তোমাদের দেখাই যে ঠাকুর তৈরি হচ্ছে, এই দেখো এখানে ঠাকুর তৈরি হচ্ছে, তো মুখটা ঢাকা আছে, সে সাবি মুখটা ঢাকাই থাকবে। তো এখানে খুব বড় করে দুর্গাপুজো হয়, তো চেষ্টা করব দুর্গাপূজায় আসায়, দেখি কি করা যায়, আসার চেষ্টা করবো। মা বলছিল আসবে, ট্রাই করবে, দেবরূপা যদি বলে। অষ্টমীতে বৌমণি আসতে বলেছিল, তো অষ্টমীতে না এলে দশমীর দিন আসবো। এখানে বিসর্জনটা খুব বড় করে হয়, তো সেটা দেখব, আর যদি আসি তোমাদের সেটা দেখাবো। এই যে এবার আমরা বাড়ির ভেতরের দিকে যাচ্ছি, বাড়িটা তো তোমাদের দেখালামই, কি সুন্দর। আর তোমরা কি যখনই আসো এখানেই মানে এখানেই তো ওঠো? তাকে যারা আসে সবাই বলে সোনার বাংলা, আমারও খুব ইচ্ছা করে সোনার বাংলায় থাকা, এবার নিজের বাড়ি থাকতে মানে নিজেদের বাড়ি থাকতে আর হোটেলে কি থাকবো। তো আমরা যখনই আসি, আমরা অ্যাকচুয়ালি নাইট আউট করি না বা নাইট স্টে করি না, আমরা সকালে আসি বিকালে চলে যাই। তো যেদিন কোনো মতে যে আমাদের থাকতে হয় সেদিন আমরা এই বাড়িতে থাকি, এটা আমাদের সেই বাড়ি। আর বলে দিই ফর ইনফরমেশন, যারা এখানে মানে হোমস্টে বা হোটেলে থাকতে চাও, আশেপাশে কিন্তু অনেক হোমস্টে আর হোটেল আছে। হোমস্টে আছে, আর তোমাদের আমি সোনার বাংলাটাও দেখাবো, সেটা যখন ইচ্ছে মনে নৌকো রাইড করবো, আমরা মানে নৌকোয় চড়বো, তখন তোমাদের দেখাবো সোনার বাংলা হোটেলটা, যেটা খুব ফেমাস হোটেল এখানকার। এই যে ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকে ও মা ও মা ও মা, এটা শুয়ে পড়েছে সবাই, বিছানা রেডি, ফ্যান চলছে, গায়ে জলে মেরে। তো কেমন লাগছে তো ঘরে ঢুকে? খুব ভালো লাগছে, লাইট জ্বলছে মা, 100 বছরের পুরনো বাড়ি। এটাকে যে করিবর্গা বলে এটা আমাদের জানাই ছিল না। করিবর্গাটা কি অ্যাকচুয়ালি? বড়ই বড়টা আছে, এই বড়টা করি, বড়টা করি। আচ্ছা ছোট এই যে সরু সরু যেগুলো আছে গুলো বেয়ে করে মানে সাপোর্ট তো আছে, সাপোর্ট তো আছে। এখনকার দিনে এটা হচ্ছে ওই কালি নিচে 1 ফুট বাই 1 ফুট হয়, ওখানে 1 ফুট বাই 1 ফুট কালি। আমি উত্তর দিয়েছিলাম যে উনি ওখানকার জেনারেল, ইন্ডিয়ার জেনারেল ছিলেন। বলছে ও আগে জেনারেল ছিল, এখন তাহলে কি এসসি এসটি হয়ে গেছে? সেটা দিয়েছে। আরে কি আমাদের খাওয়ার জন্য ডাব? হ্যাঁ ভাই বেচারা স্নান করে এসছে আর গাছে তুলে দিয়েছে। একটু আগে তোমাদের দেখিয়েছিলাম যে গাছে উঠছে, আর সেই ডাব গাছ থেকে একদম সরাসরি নামিয়ে ডাব কাটা হচ্ছে। ও মা কেমন মিষ্টি জল,
মিষ্টি জল একটা জিনিস দূর থেকে দেখা গেছে, এখন সেটা সন্ধানে যাচ্ছি আমরা। সাহস করে আন্টি আমাদের লিড করছে, কারণ আন্টি খুব সাহসী, আন্টির ভয় লাগে না। আর আমরাও মায়ের পিছন পিছন যাচ্ছি সাপ দেখতে। ওই দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা সাপটাকে, এই যে সাপটা, ওই দেখো ওইদিকে যাচ্ছে। আমি কিন্তু আমার জীবনে প্রথমবার এরম সাপ এত কাছ থেকে দেখলাম, কারণ কলকাতা শহরে এখন তো সব বড় বড় বিল্ডিং উঠে গেছে, ঝোপঝাড়ও নেই আর সাপও দেখা যায় না। আমি অ্যাকচুয়ালি মানে গাড়ি থেকে জল নেওয়ার জন্য আসছিলাম, তো আমি কি একটা মনে হলো, আমি দেখছি কি একটা সরছে, দেখি ওই তো বিশাল, মানে ও তো তোমাদের দেখালো বিশাল বড় সাপ, আমি দিয়েছি দৌড় উল্টো দিকে। তো কলকাতার মতো এখানেও সবাই গেম খেলে, তো কজনকে পেয়েছি। তো নাম কি? ও ফ্রি ফায়ার খেলিস? এখানে হচ্ছে গেমিং দিয়ে গেমিং রুম, এটা হচ্ছে গেমিং রুম, আমরা খেলি পাবজি রাখা ফ্রি ফায়ার। তো নাম কি? বাপি দাস। আর তোর নাম? সব থেকে বড় মানে এখানে সব থেকে বেশি মজা করি, জমিদার বাড়ির পুজো, মানে জমিদার বাড়ির পুজো মানে একটু বড় তো হবেই, সেক্ষেত্রে একটু বড় করে হয়, হ্যাঁ সব ইচ্ছামতিতে হয়। দশমীর ভাষা নিয়ে আমরা খুব আনন্দ করি, খুব এনজয় করি, এই ঠাকুর বিসর্জনে যাই, সবাই একসাথে যাই বিসর্জন করি, সেখানে খুব আনন্দ করে। এই বছরে পুজোর সময় নদীতেও নামতে দেবে, বাকিবার তো বন্ধ ছিল না, বন্ধ ছিল অনেক অনেক বছর হয়ে গেছে, 4-5 বছর বন্ধ, এবছর দশমীতে নদী খুলে দেবে, নদীতে মানুষ নামতে পারবে, সেক্ষেত্রে এই বছর আনন্দটা মজাটা হবে, কারণ যেহেতু করোনার জন্য প্রায় 2 বছর তো বন্ধই হয়ে গেল, কিছু করতেই পারলাম না, আনন্দ মজা শুধু আমি বলে না সকলেই, সেক্ষেত্রে এবার আমাদের চেষ্টা করবো এবার আমরা আসার, যদি দুর্গাপুজো আসে দেখা হবে। বাড়িতে ঢোকার পর থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, প্রথমে তো বাড়িটা ঘুরে দেখালাম, তারপরে এখানে আশেপাশের এত সুন্দর গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, তারপর এখানে যারা লোকাল লাইফ, যারা আশেপাশে যারা এখানে থাকে তাদের সাথেও কথা বলালাম। আর দ্য মোস্ট থ্রিলিং পার্ট ওয়াজ সাপ, আমার তো একটু ভয় লাগছিল সত্যি কথা বলতে, কিন্তু খুব একটা অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স, এটা তো মানে মিস করা যাবে না, তাই যতটা সম্ভব কাছ থেকে গিয়ে ছবি তুলেছি, তোমাদের সাথেও শেয়ার করেছি। আর এই গাছের ডাব থেকে ডাব পেরে খাওয়া, মানে সবটাই একদম আমার কাছে তো খুব নতুন, খুব ভালো লাগলো। আর যা যা হয়েছে সবটা একদম ডিটেলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ব্লগটাকে আমরা দুটো পার্টে দেব, বিকজ সব কিছু যদি একটাতে শেয়ার করি ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে, তাই সবটা এতে ভালোভাবে এনজয় করতে পারো, তাই এটার পার্ট 2 আসছে, ব্লগ যেটা ব্লগ 2-তে যাবে তাকেই ব্লগ 2। আর সেখানে কি থাকছে তার একটা ছোট্ট প্রিক্যাপ দিয়ে দিই, সেখানে থাকবে হচ্ছে আজকের অথেন্টিক লাঞ্চ, যেটা হচ্ছে নদীর টাটকা মাছ আর ভাত, মানে ভাবলি আমার খিদে পেয়ে যাচ্ছে আমার। আর তারপর থাকছে নৌকোযাত্রা ইছামতি নদীতে, যেটা এখানকার মেন আকর্ষণ, তো সবটাই শেয়ার করবো, প্লিজ কিছু মিস করো না। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আর চ্যানেল, দেখা হচ্ছে এই ব্লগেরই পার্ট 2-তে, মিস করো না, অবশ্যই দেখতে থাকো, আসছি সেকেন্ড পার্ট নিয়ে, টিল দেন স্টে টিউন, বাই।